জয় গীতা সবাইকে নমস্কার আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নিমবার গীতা ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের পঁচিশ এবং ছাব্বিশ নং শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এর বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করবো অর্থাৎ আজকের ক্লাসে আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের যে পঁচিশ এবং ছাব্বিশ নম্বর শ্লোক আছে সে দুইটি শ্লোকের একদম প্রত্যেক প্রত্যেকটা শব্দ আমরা ভেঙে ভেঙে আমরা পাঠ করব এবং প্রত্যেকটা শব্দের অর্থ এবং অনুবাদ আমরা ভালো করে শিখে নিব আপনারা অবশ্যই একদম এই ক্লাসটির শেষ পর্যন্ত আমার সাথেই থাকার অনুরোধ রইল তা চলুন আমরা ক্লাস আরম্ভ করি তা শিক্ষার্থীরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ নম্বর শ্লোকটির এখানে উচ্চারণ সহ লেখা আছে এবং আমরা পরবর্তীতে এখানে অনুবাদও আমরা পড়ব তা আমরা প্রথমে উচ্চারণটা লক্ষ্য করি এবং পরবর্তীতে আমরা এই শ্লোকটার অনুবাদ আমরা ভালো করে জেনে নেব এবং বোঝার চেষ্টা করব। তা দেখুন প্রথমে উচ্চারণ কি লেখা অব্যক্ত হয়ম অচিন্ত হয়ম এখানে দেখুন হ লেখা আছে ঠিক না এটা আসলে হ নয় এখানে দেখুন এই এর উপরে কিন্তু মাত্রা নেই যেহেতু মাত্রা নেই সেহেতু মাত্রাহীন হকে লুপ্ত অ বলা হয় মাত্রাহীন হগুলোকে বলা হয় লুপ্ত অ আর এই লুপ্ত অকে অ হিসেবেই উচ্চারণ করতে হয় তাহলে অব্যক্ত তো এখানে দেখুন বয়ের সাথে একটা জফলা আছে ঠিক আছে বয়ের সাথে জফলা থাকলে সেটার পরিবর্তে রস্যই এবং অ উচ্চারণ হয় অর্থাৎ ই ও উচ্চারণটা হয়ে থাকে কোথাও যদি আপনারা গীতা চণ্ডী অথবা বেদ উপনিষদ যে কোনো ধরনের সংস্কৃত ধর্মীয় গ্রন্থের মধ্যে যদি কোনো মন্ত্র শ্লোক পান সেই সংস্কৃত মন্ত্র শ্লোকের মধ্যে যদি এই যে অন্তস্থ অন্তস্থ জফলা এই অন্তঃস্থ জফলা যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সেই অন্তস্থ জফলার পরিবর্তে মনে রাখবেন ইও উচ্চারণটা হয় থাকে ইও অর্থাৎ রস্যই উচ্চারণ আসবে এবং অন্তস্থ উচ্চারণ আসবে ঠিক আছে তাহলে এই এই অন্তস্থ এই বফলার পরিবর্তে ইও উচ্চারণটা আসার জন্য এখানে রস্যইয়ের পরিবর্তে রস্যই কার দিব এবং অন্তস্থ দিব রস্যই উচ্চারণের জন্য রস্যই কার দিব এবং অন্তস্থ দিব তা উচ্চারণ কি হবে অব্যক্ত অব্যক্ত ঠিক আছে অব্যক্ত অয়ম এখানে দেখুন হয় হয় হ আছে হয় পরিবর্তে অ উচ্চারিত হবে কারণ এই হয়ের উপরে মাত্রা নেই মনে রাখবেন কোনো উপরে যদি পূর্ণরূপে মাত্রা থাকে ঠিক আছে কোনো হয় যদি পূর্ণরূপে মাত্রা থাকে তাহলে সেটাকে হ হিসেবে উচ্চারণ করা যায় আর যদি দেখেন যে এরকম অর্ধ মাত্রা আছে তাহলে সেই হটাকে অ হিসেবে উচ্চারণ করতে হবে তাহলে অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম এখানে দেখুন অয়ম ম মচিন্ত আছে না মচিন্ত লেখা আছে তা ম ম উচ্চারণ করলে কিন্তু অ আসে ম হলো একটি ব্যঞ্জন বর্ণ একটা স্পর্শ বর্ণ তা এই মানে আমরা যদি ম উচ্চারণ করি তাহলে কিন্তু একটা অ চলে আসে ম এর শেষের দিকে ও আসে তা এই অটাকে আমরা আলাদা রূপে ভেঙে উচ্চারণ করব তাহলে অয়ম অচিন্তীয় অয়ম এখানে দেখুন জফলা থাকায় রসই অন্তস্থ এসেছে তাহলে অব্যক্ত অয়ম অচিন্ত্য অয়ম এখানে দেখুন আবার ম থাকায় ও চলে এসছে ঠিক আছে অচিন্ত্য অয়ম এখানে দেখুন অয়ম এখানে অচিন্ত অয়ম হবে কারণ হলো এখানে হয় উপরে মাত্রা নেই সেই জন্য এখানে অ এসছে কেমন অব্যক্ত অয়ম অচিন্ত্য অয়ম হয় মাত্রা না থাকায় অ উচ্চারিত হয়েছে অবি এখানে দেখুন ম অচিন্ত অয়ম এখানে ম ম উচ্চারণ হয় অ উচ্চারিত হয়েছে এখানে মবি মবিকার্য আছে না ম ম উচ্চারণ করলে অ আসে সেজন্য এখানে আমরা মটাকে আগের শব্দের সাথে উচ্চারণ করলাম এবং সেই ময়ের যে অটা রয়ে গেল সেটা অবিকার্য অর্থাৎ অ হিসেবে এখানে উচ্চারিত হবে অর্থাৎ মবি 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 উচ্চারণ করলে কিন্তু অ আসে সেজন্য মটাকে আগে উচ্চারণ করলাম এবং এবং অটাকে পরবর্তী শব্দের সাথে উচ্চারণ করলাম তাহলে অবিকারিয়া অবিকার ইয় এখানে দেখুন অন্তস্থ জ আছে আমরা জানি অন্তস্থ জয়ের সংস্কৃতি উচ্চারণ হলো ইয় ঠিক আছে রসই এবং অন্তস্থ তাহলে কার্য না হয়ে উচ্চারণ হবে কারিয়া অবিকারিয় অয়ম এখানে দেখুন হর উপরে মাত্রা না থাকায় অ উচ্চারিত হয়েছে অবিকার্য অয়ম উচ্চিয়াতে এখান দেখুন চয়ের সাথে জফলা থাকায় রসই অন্তস্ত অন্তস্থ উচ্চিয়াতে তস্মা দেবম তস্মা দেবম এখানে দেখুন অনুস্বার থাকায় মৌ উচ্চারিত হয় সংস্কৃত শ্লোকের ক্ষেত্রে অনুসার যে জায়গাতে পাবেন সেই জায়গাতে অর্থাৎ কোনো একটা শব্দের শেষে যদি অনুস্বার থাকে তাহলে সেই অনুসারের পরিবর্তে ম উচ্চারিত হয় তাহলে তসমা দেবম বিদিত তয় বিদিত এখান দেখুন তয়ের সাথে বফলা তয়ের নিচে যদি বফলা থাকে তাহলে সেই বফলার পরিবর্তে ও উচ্চারণটা আসে অর্থাৎ রসু আসবে অন্তস্থ আসবে আর এই রসউ এর পরিবর্তে রস উকার দেওয়া যায় এই এর পরিবর্তে ঠিক আছে রস্য উকার দেওয়া যায় তাহলে তুয়া উচ্চারণটা হবে তুয় তয়ের নিচে বফলা থাকলে তুয় উচ্চারণ মনে করেন যে দয়ের নিচে বফলা আছে উচ্চারণ হবে দুও ঠিক আছে এইভাবে উচ্চারণ তাহলে তুয় হবে তাহলে তসমাত দেবম বিদিৎ নাম তুয় তুয়া উচ্চারণ হবে আর তৈ আছে না যে ওইকার আছে ওইকারের পরিবর্তে একটা এ চলে আসে আর অনুসার থাকায় ম উচ্চারিত হয়েছে তাহলে পাঠ করি তোয়নাম তারপরে দেখুন না অনু না অনু লেখা আছে এই শব্দটাকে ভাঙলে আমরা ন অনু পেয়ে থাকি এই আকারের পরিবর্তে অ উচ্চারিত হবে তাহলে ন অনু উচ্চারণ হবে ন অনু সুচান্তি অনু সুচিতুম ন অনুসূচি তুম আর্ হাসি এখানে দেখুন মরহসি আছে ম ম উচ্চারণ করলে অ আসে সেজন্য এখানে অ উচ্চারণ করলাম তাহলে ন সুচি তুম আরহাসি তাহলে আমরা সম্পূর্ণ শ্লোকটা পাঠ করি আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনারাও ছন্দ দিয়ে সুর দিয়ে সুন্দর করে পাঠ করতে পারতেছেন ঠিক আছে তাহলে আমি প্রথম আমি দুইবার করে পাঠ করব প্রথমবার ভালো করে শুনবেন দ্বিতীয়বার আমার আমার সাথে বলার চেষ্টা করবেন তা আমরা পাঠ করার চেষ্টা করি

तस्मादेवं विदित्वेन अनुशोचितुम् अर्हसि न अनुशोचितुम् अर्हसि अव्योक्त अयम् अचिन्त्य अयम् अविकार्य अयम् उच्यते तस्मा देवं विदित्वेन অনুসুচিত হাসি তা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি আমার একটি গীতা কোর্সের বেচ আছে যারা জুম অ্যাপের মাধ্যমে সরাসরি ভিডিও কলে আমার কাছে গীতা শিক্ষা নেয় এই গীতা বেচের মধ্যে বা গীতা কোর্সের মধ্যে আপনারা যদি ভর্তি হতে চান আপনারা যোগাযোগ করবেন যোগাযোগের নম্বর হল জিরো ওয়ান সিক্স ফোর সিক্স এইট নাইন সেভেন এইট জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমার গীতা কোর্সে ভর্তি হতে পারেন প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত নটায় এবং ভারতীয় সময় রাত সাড়ে আটটায় গীতা ক্লাস হয়ে থাকে আপনারা সেই গীতা কোর্সে ভর্তি হয়ে ঠিক এইভাবে এই যে এখানে যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবেই গীতার প্রত্যেকটা শ্লোক আপনারা শিখতে পারেন এক বছরে এক বছরের কোর্সে আপনারা ভর্তি হতে পারেন তাই এই ছিল পঁচিশ নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোক আগের একদম চব্বিশ পর্যন্ত যে গীতার প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ পর্যন্ত যে শ্লোকগুলো আছে সেই সব প্রত্যেকটা শ্লোকের ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা পেয়ে যাবেন আপনারা খুঁজে নেবেন এবং পরবর্তীতে আমরা এরকম পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম একটা একটা করে দুইটো দুইটা করে আমরা সম্পূর্ণ গীতে একটু একটু করে দেওয়ার চেষ্টা করব আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো লক্ষ্য রাখবেন তাই ছিল পঁচিশ নম্বর এবং এবার আমরা ছাব্বিশ নম্বর শ্লোকের উচ্চারণ লক্ষ্য করি ছাব্বিশ নম্বর শ্লোক অথ চৈনম চৈনম আছে মনে রাখবেন চৈব তারপরে নৈব এরকম থাকলে উচ্চারণ হয় চৈব থাকলে চ উচ্চারণ হয় নৈব থাকলে নয় এব উচ্চারণ হয় ঠিক আছে তা চৈন আছে উচ্চারণ হবে চ এন উচ্চারণ হবে অর্থাৎ ঐকারের পরিবর্তে একটা এ চলে আসে তাহলে অথ চৈনম উচ্চারণ হবে অথ চয়নম চয়নম নিত্য এখানে দেখুন জফলা থাকায় সৈকার অন্তস্ত এসেছে এর সাথে তাহলে অথ চয়নম নিত্য জাতম জাতম অনুষ্যার থাকায় ম নিত্যম এখানে দেখুন তয়সায় জফলা থাকে রসইকর অন্তস্ত। নিত্যম নিত্যম বা মন নিয়সে নিয়সে ঠিক আছে তন্তন নয় জফলা থাকায় রসইকর অন্তস্ত নিত্যম বা মন নিয়সে মৃতম তথাপি তম তথাপি তম তয়ের নিচে বফলা থাকায় তুয়ো উচ্চারণ তথাপি তম মহাবাহ নয়নম আছে উচ্চারণ হবে নয়নম নয়নম সূচিতুম নয়নম অরহসি এখানে দেখুন মরহসি আছে ম ম উচ্চারণ করলে আসে সেজন্য এখানে অ উচ্চারণ করেছি তাহলে নয়নম অরহসি এই শ্লোকটা তুলনামূলকভাবে একটু সহজ আছে তা আমরা পাঠ করার চেষ্টা করি আপনারা অবশ্যই আমার সাথে সাথে পাঠ করবেন ঠিক আছে অথ অথ জাতম नित्यं वा मान्यसे मृता नित्यं वा मान्यसे मृता तथापि त्वं महाबहो तथापि त्वं महाबो नयनं शुचितुम् अर्हसि নয়নম শুচি তুম অর্হসি অথ চয়নম নিত্য জাত নিত্যম বামসে মৃত তথাপি মহাবাহো নয়নম শুচি তুম অর্হসি তাই এভাবে আপনারা ভেঙে ভেঙে পাঠ করতে পারেন তাই ছিল পঁচিশ এবং ছাব্বিশ নং শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ আমরা প্রত্যেকটা এখানে শব্দ আমরা ভেঙে ভেঙে এখানে আমরা দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এই শ্লোক দুটি শিখে নেবেন ভালো করে এবং রেগুলার বাসায় প্র্যাকটিস করবেন তা আমরা এবার পঁচিশ এবং ছাব্বিশ নং শ্লোকের অনুবাদটা লক্ষ্য করি অর্থাৎ এই দুইটা অনুবাদের মাধ্যমে বা এই দুইটা শ্লোকের মাধ্যমে ভগবান আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন বা কী বলছেন ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে বলছেন এই আত্মা অর্থাৎ আমাদের মধ্যে যে আত্মাটা বা এই জীবাত্মাটা আছে এই জীবাত্মাটা হলো অব্যক্ত অচিন্ত অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার সুখ করা উচিত নয় অর্থাৎ ভগবান বলছেন আমরা আমরা তো আসলে আমি আমি যদি বলি যে আমি কে তাহলে আমরা আসলে মনে করি যে আমি হলাম এই দেহ ঠিক না আমরা এই দেহের জন্য কতই না কত কিছু করি এই দেহটাকে সুন্দর রাখার জন্য কতই না কত কিছু করি আমরা ভালো ভালো খাবার খাই তারপরে রূপচর্চা করি হাজার হাজার টাকা খরচ করি ঠিক না কিন্তু ভগবান বলছেন যে প্রকৃত স্বরূপ হলাম এই দেহের ভিতরের যে আত্মাটা এই যে বাত্তাটা আছে সেটাই হলাম গিয়ে প্রকৃত পক্ষে আমি যদি আপনি আপনার নিজেকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কে বা আমি কে আমি আমার নিজেকে যদি জিজ্ঞেস করি যে আমি কে তাহলে সেটা উত্তর হবে আমি চিন্ময় আত্মা স্থূল জড়ো দেহ নই অর্থাৎ আমরা তো আসলে এই প্রকৃতপক্ষে দেহটা আসলে আমরা নই আমরা হলাম এই দেহের ভিতরের যে অব্যক্ত অচিন্ত অবিকারী সেই আত্মাটা সেজন্য এই আত্মার সনাতন স্বরূপ সনাতন মানে হলো যার চিরন্তন যার কোনো ধ্বংস নেই ঠিক আছে আমাদের ধর্মের নাম হলো সনাতন ধর্ম অর্থাৎ এই ধর্মেরও কোনো ধ্বংস নেই তা আমাদের এই আত্মার যেহেতু কোনো ধ্বংস নেই সেহেতু ভগবান অর্জুনকে বলছেন যে তুমি তো এখানে শুধুমাত্র দেহটাকে বধ করতেছো তুমি তো প্রকৃতপক্ষে তোমার আত্মীয় স্বজন যারা যারা আছেন তাদের আত্মাটাকে তো তুমি তুমি আর বধ করতেছো না ঠিক আছে আত্মা সবসময় সনাতন থাকে সেজন্য এই সনাতন স্বরূপটাকে তুমি অবগত হয়ে এই দেহের জন্য তুমি কখনো সুখ করো না বা এই সুখ করা তোমার উচিত নয় তারপরে ভগবান ছাব্বিশ নম্বর শ্লোকে অর্জুনকে বলছেন যে হে মহাবাহ ঠিক আছে ঠিক আছে অর্থাৎ মহাবাহ মানে এখানে অর্জুনকে বোঝানো হচ্ছে হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার সুখ করার কোনো কারণ নেই অর্থাৎ ভগবান বলছেন যে হে অর্জুন তুমি যদি মনে করো যে আত্মা বারবার জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে তাহলেও তোমার সুখ করার কোনো কারণ নেই কারণ একটা আত্মা আত্মার জন্ম হবে জন্ম হলে তারপরে আবার তার মৃত্যু হবে মৃত্যুর পরে আবার জন্ম হবে এইটাই কিন্তু জগতের নিয়ম এইটাই হলো সংসারের চক্র আর এই চক্র থেকে আমরা যখন মুক্তি লাভ পাই বা মুখ্য লাভ করি তখনই আসলে আমাদের আর জন্ম আর মৃত্যু এই এই বাধা চক্রে আর থাকতে হয় না তখন আমরা গোবিন্দের চরণে আমাদের এই আত্মাটা অর্থাৎ এই জীব আত্মাটা পরমাত্মার সাথে লীন হয়ে যায় পরমাত্মার সাথে মিশে যায় তখন আর আমাদেরকে আর জন্ম মৃত্যুর চক্রে আর কি বারবার জন্মগ্রহণ করতে হয় না মৃত্যুবরণও করতে হয় না এবং এই এই সংসারের মধ্যে এত কষ্ট আমাদেরকে পেতে হয় না তাই এইটাই হলো আসল কথা ভগবান এই সকল কথাগুলো এই যে তত্ত্ব কথাগুলোর মাধ্যমে আমাদেরকে এটাই বারবার বলছেন যে আমাদের এই জগতে বর্তমানে যে আমরা আমরা জন্মগ্রহণ করার পরে যা কিছু পাচ্ছি খাচ্ছি যাই কিছু আমরা ভরণ পোষণ হচ্ছে সব কিছু হলো ক্ষণস্থায়ী এই জগতে কোনো কিছু স্থায়ী নয় স্থায়ী হলো এই আত্মাটা আমাদের দেহের ভিতরে এই আত্মাটা সবসময় সনাতন থাকে সেটাই সবসময় স্থায়ী থাকে এবং এই দেহটাও কিন্তু আমরা কখনো আমাদের সাথে নিয়ে যেতে পারবো না সেজন্য কখনো আমরা দেখা যায় যে আমাদের সংসারের মধ্যে আমাদের ভাই বোনদের মধ্যে তারপরে বিভিন্ন আত্মীয়স্বজনের মধ্যে দেখা যায় যে টাকা পয়সা জমি জামা বিভিন্ন বিষয় নিয়ে আমরা কি এই ক্ষণস্থায়ী বিষয় নিয়ে আমরা ঝগড়াঝাটি করি তারপর অনেক অনেক খুন খারাপ মার্ডার অনেক অনেক কিছু হয়ে যায় শুধুমাত্র এই ক্ষণস্থায়ী বিষয়গুলো নিয়ে তা ভগবান এইটাই আমাদেরকে বলছেন যে কখনো ক্ষণস্থায়ী বিষয়গুলো নিয়ে মায়ার জালে আবদ্ধ হওয়া যাবে না আমরা সব সময় যে জিনিসটি স্থায়ী সেটা নিয়ে সব সময় আমরা কি আমরা চর্চা করব সেটার পেছনে সবসময় আমরা সবসময় আমাদের প্রচেষ্টা থাকতে হবে মনে করেন যে গীতার জ্ঞান এটা কখনো ধ্বংস হবে না আমাদের ভিতরে যে আত্মা সবসময় যে জীব সেবা আপনি যদি করেন কখনো কোনো আত্মার সেবা করেন ঠিক আছে প্রত্যেকটা জীবের মধ্যেই তো ভগবান আত্মারূপে আছেন তা সে আত্মার সেবা যদি আপনার করেন সেই জীবের সেবা যদি করেন তাহলে সেটার কোনো ধ্বংস নেই সেজন্য সময় জীব সেবা করতে হবে এবং সবসময় এই দেহ এই দেহের প্রতি যে মায়া যে মোহ সেটা ত্যাগ করতে হবে তা এই ছিল আজকের দুইটা শ্লোকের মূল বিষয় বিষয়বস্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ক্লাসে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ে যুগের পঁচিশ এবং ছাব্বিশ নং শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ শিখলাম এবং সেগুলার অনুবাদ বুঝার চেষ্টা করলাম তা সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় সবাইকে নমস্কার